বর্তমান বহুমূল্যের বাজারে নিত্যদিন বাড়ছে জিনিসপত্রের দাম। সংসার চালাতে যথেষ্ট কষ্টসাধ্য হচ্ছে সাধারণ পরিবারে। সময়ের সাথে সাথে বেতন বাড়ানোর দাবিতে এদিন NRHM এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের সদস্যরা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর কাছে একটি আবেদন জানায়। চাকরির ক্ষেত্রে স্থায়ীকরণের সাথে সাথে যোগ্যতা অনুযায়ী বেতন বাড়ানোর দাবি জানানো হয় এই দিন এই ডেপুটেশনের মধ্য দিয়ে। কলকাতা প্রেস ক্লাবে NRHM এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তাদের সমস্ত দাবির কথা এবং অসুবিধার কথা জানানো হয়। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ ব্লক বসিরহাট হেলথ ডিপার্টমেন্টের ব্লক ডেটা এন্ট্রি অপারেটর শান্তনু দে, সন্দেশখালী ব্লক টু এর ব্লক ডেটা এন্ট্রি অপারেটর গৌতম বিশ্বাস, গার্ডেন রিচের ব্লক ডেটা এন্ট্রি অপারেটর রাজকুমার মণ্ডল এবং আরও অন্যান্য বিশিষ্ট জনেরা। পাঁচ ছজন করে মারা গেছে, তাদের কোন কাজের ব্যবস্থা বা তাদের পরিবারের ব্যবস্থা, সেই সুযোগ সুবিধা আমরা বঞ্চিত। আমরা কারণ আমাদের পাশে যারা কাজ করে তাদের সমস্ত কাজ করিয়েছি আমরা দিনের পর দিন, তা সত্ত্বেও আমরা আমাদের বিভিন্ন দাবি দাওয়ার দিকে আমরা বঞ্চিত পাচ্ছি। সামাজিক সুরক্ষা কোনোভাবে আমরা এ পাচ্ছি না। তো তারা তাদের এই ডেপুটেশনের মাধ্যমে PNRHMEA তরফে কর্মচারীদের দাবি ছিল মুখ্যমন্ত্রী 13/6/2021 ঘোষিত কর্মসূচি অনুযায়ী সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের মেইন স্ট্রিম করে স্থায়ী করার একটি অর্ডার প্রকাশিত হয়, যা স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটের 2011 থেকে 2015 অ্যাকশন প্ল্যানে প্রতিফলিত হয় আর তার বাস্তবায়ন দ্রুত হোক। ডেটা এন্ট্রি অপারেটর পদটি এখনও ROP-তে অনুমোদিত হয়নি, সেই পদটির নাম নথি পরিবর্তন করে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট করে অবিলম্বে ROP-তে অনুমোদিত করা হোক, ফুলে ভরা বেতন কাঠামো পরিবর্তন করা হোক এবং নিয়মকরণের যোগ্যতা এবং কর্মপরিধির দক্ষতা অনুসারে রেশনাইজেশন করে বর্ধিত পে স্ট্রাকচার ঘোষিত করা হোক। কর্মরত অবস্থায় কোনো চুক্তিভিত্তিক কর্মচারী মারা গেলে তার পরিবারের কোনো একজনকে চাকরি দিতে হবে, এরকম নানা দফার দাবি জানিয়ে এই দিন একটি ডেপুটেশন জমা দেওয়া হয় স্বাস্থ্যমন্ত্রীকে। এবং এই দিনের কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনেও এই সমস্ত প্রত্যেকটা দাবির কথা জানানো হয়। কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট, সঠিক বার্তা।